প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে। আজ 13 জুন 2020, 30 জ্যৈষ্ঠ 1427। আজ 59টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,035টি, পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,638টি। এগুলি পূর্বের যা সংরক্ষিত নমুনা ছিল সেটা সহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,89,960টি। মোট গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং শনাক্তের হার 17.17%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 84,379 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,827 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1,139 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। ঢাকা বিভাগের 19 জন, চট্টগ্রামে 13 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 2 জন, বরিশাল 4 জন, রংপুর বিভাগ 1 জন এবং খুলনা বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছে 3 জন। 24 ঘন্টা আইসোলেশনে 496 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 168 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,569 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,229 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,340 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,414 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 317,644 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 1,480 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 256,859 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,785 জন। উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত 629টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলিতে সেবা দেওয়া যায় 31,991 জন। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,98,875টি। বর্তমানে মজুত আছে 2,10,267টি। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর। ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 1,70,837টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,09,70,318টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,332 জন এবং এই তালিকায় গত 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন 5 জন চিকিৎসক। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে 998 জন, স্থলবন্দরে 506 জন, সমুদ্রবন্দরে 174 জন এবং মোট 1,678 জন। এ পর্যন্ত সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছে 717,212 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 15,411 জন এবং এ পর্যন্ত শনাক্ত 422,825 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 474 জন এবং এ পর্যন্ত 11,645 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 136,572 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত 74,10,510 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে 4,925 জন এবং এ পর্যন্ত 418,294 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 12 জুন 2020।
এই ছিল তথ্য। শেষ করব আবারও বিনীত অনুরোধ জানাব, আমরা স্বাস্থ্য নিয়মগুলো যেন মেনে চলি, মাস্ক পরিধান করি, হাত বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং যার যার অবস্থান থেকেই যেন প্রত্যেকেই সচেতন হই, পরিবারের সকল সদস্যকে সচেতন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।